তো হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দুটো লুকোনোর জায়গা দেখাবো যা তোমরা অবশ্যই আগে কোনো দিন দেখোনি। আর যদি দেখে থাকো তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমি প্রথমেই সিপিআর যাওয়ার চেষ্টা করব, তবুও যাবে না মনে হচ্ছে, তাই আমাকে এখানে নামতে হবে। আমি এখানে ল্যান্ড করে নিই, কিছু লুটে নিই, তারপরে যেতে হবে। প্রথমে আমাকে একটা গ্লোবাল লাগবেই। নেমে যাওয়া যাক, একজন এনিমি আসছে মনে হচ্ছে। কোথায় গেল? ওই যে এনিমি যাচ্ছে সামনে দিয়ে, চলে গেল এনিমিটা। লেভেল 3 ব্যাগ পেয়ে গেছি আমি। দেখি আর কী পাই, ল্যান্ডমাইন পেয়েছি একটা, মেডিকেট তার কিছু নেই। দেখা যাক এই ঘরটাতে কী পাই। তো আমি একটা শর্টগান পেয়ে গেছি। এনিমিটা সাইডেই কোথায় যাচ্ছে আমাকে একটু সাবধান থাকতে হবে। এই ঘরে কী আছে দেখিনি, উপরে যাই এবার। লেভেল 1-এর হেলমেট পেয়েছি, এখানে লেভেল 2-এর হেলমেট, একটা গ্লোবাল পেয়ে গেছি আমি। এই গ্লোবালটা দরকার আমার। তো এখানে এনিমিটা কোথায় সাইডে আছে মনে হচ্ছে। এনিমি ভাই তুই কোথায় গেলি? এনিমি এনিমি সাইডে কোথায় আছে? সামনে দিয়ে গেছে, তোমরা সবাই দেখেছো এনিমি সাইডে কোথায় আছে। তো এনিমি থাক যেখানে থাকার, আমি আমার জায়গায় চলে যাবো যেখানে তোমাকে সব দেখাবো। তো আমি মেন জায়গায় চলে যাবো। তো আমি আমাদের মেন জায়গায় চলে এসেছি, এখানে আমি দেখাবো তোমাদেরকে লুকোনো দুটো জায়গা। তো আমি এই লঞ্চ প্যাডের কাজই দেখাবো। তো আমি কিছু একটু লুটে নিই প্রথমে। প্রথমে আমাকে লুটতে হবে, কারণ আমার কাছে আর একটা গান নেই, আর একটা গান নিতে হবে। দেখি কী গান আছে এখানে। বাহ, M14 পেয়ে গেছি, একটা করে জুমও পেয়েছি। তো যাওয়া যাক। তো এখন চলে যাবো যে গাছটিতে আমি এখন উঠবো, সেখানে সেই গাছটির কাছে চলে যাবো। এই যে সামনে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিতে আমি উঠে দেখাবো। প্রথমে কী করতে হবে, তোমাকে গ্লোবাল নিতে হবে। এভাবে গ্লোবাল নিয়ে নিচ থেকে প্রথমে ওপরে ওপরে উঠাতে হবে, হালকা হালকা করে ওপরে উঠাতে হবে, যেন একবার ওপরের দিকে চলে যায় হালকা ওপরে। এভাবে ওপরে করে বেশি চলে গেলো, হালকা নিচে নামি। এবার গ্লোবালটাকে ছেড়ে দিতে হবে, বাস আমাদের কাজ এখানে শেষ। এবার চলে যাবো আমি লঞ্চ প্যাডের কাছে। আমি লঞ্চ প্যাডের কাছে চলে এসেছি, চল। এবার আমি এটাকে ইউজ করবো, মিডিলে যেন থাকে একবারে। এভাবে মিডিলে করে রেখে এভাবে ছেড়ে দিতে হবে, বুম। আমি চলে এসেছি এখান থেকে। এনিমির বাবাও তোমাকে দেখতে পাবে না, দেখতেই পাচ্ছ, অসাধারণ একটি জায়গা। তো এভাবে তুমি এবার জুম করে এনিমিকে আরামসে মারতে পারবে, এনিমি দেখতেই পাবে না। তো গ্লোবালটা আমি প্রথমে ফাটিয়ে দিই, দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে গ্লোবাল ফেটে গেছে, তাও আমি নিচে যাইনি, আমি উপরেই আছি। এই এলাকা, এদিককার এলাকাও তুমি দেখতে পাবে। এনিমি বলবে যা ভাই কোথা থেকে মারছে। আমার আমি আর একটি জায়গায় দেখাবো, তা আমি এখানে বেশিক্ষণ থাকবো না, নিয়ে গেলাম আমি। আমার একটু HP কমে গেছে, তাই আমি একটু মেডিকেট করে নিতে হবে আমাকে। প্রথমে একটি মেডিকেট করে নিই, তারপর আরেকটি জায়গা দেখাবো। মেডিকেট করা হয়ে গেছে আমার, এটাকে আবার ইউজ করব। এই লঞ্চ প্যাডটাকে এইভাবে করে এই এবার ছেড়ে দেবো, বুম। চলে এসেছি এখানে। তুমি কভারও নিতে পারো, এটাকে কভার হিসাবে ইউজ করতে পারো। এদিককার তুমি এদিক থেকেও সামনে দিককার ঘরকার ওখানকার মারতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর অসাধারণ জায়গা। যদি এই জায়গার ব্যাপারে জেনে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও, আর যারা জানো না তারা কমেন্টে বলো কেমন লাগলো জায়গাটি। এভাবে তুমি এখানে এই এই জায়গাটাকে কভার হিসাবে ইউজ করতে পারো। এনিমি যদি সামনে তোমাদের দেখেও ফেলে, তাহলে তুমি এখানে কভার হিসাবে ইউজ করতে পারো। এভাবে লুকিয়ে এখান থেকে তুমি এনিমিকে মারতে পারো আরামসে। তো ভিডিও যাতে বড় না হয় তাই আমি বেশিক্ষণ দেখাবো না। তো আমি এখানে নামার দেখে দিচ্ছি, এখানে ডাইরেক্ট জাম্প মেরে দেবে। জাম্প মেরে হালকা তোমার HP কমতে পারে বা নাও কমতে পারে, তুমি যদি উপরটাতে পড়ো। ডাইরেক্ট নিচে চলে এসেছি, তাই একটু হালকা HP কমলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও,
এবং কমেন্ট করো তোমার ভিডিওটি কেমন লাগলো, এবং শেয়ার করো তোমাদের ফ্রি ফায়ার বন্ধুদের, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ভিডিও পর্যন্ত, বাই।